হ্যালো বন্ধুরা, আমি শেখ নেজামুদ্দিন, এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম। আর মেনলি আমি আজকে যে ভিডিওটা বানাবো, আমি কিন্তু পাখির ঘরের ভিতরে ঢুকে গিয়েছি, কলোনির ভিতরেই আছি বর্তমান। আর রেকর্ডিংটা যে করছি মোবাইলে, মাইক্রোফোন রাখি না, এমনি ডাইরেক্টলি করছি, কারণ একটা বিষয় আপনাদের দেখানোর জন্য, যে সমস্যা আর কি, এই সমস্যাগুলোই দেখানোর জন্য। দেখুন এই একটা পাখি, দেখুন এটা খালি আমার নয়, এটা অনেক দাদাদেরও হয়ে থাকে। এই যে সাইজের বাচ্চাটা, এই বাচ্চাটা দেখুন মানে পড়ে গেছে নিচে, এটা সিলভারেরই বাচ্চা, পেটে কিন্তু খাবার রয়েছে, কপে দেখেই বুঝতে পাচ্ছেন পেটে কিন্তু খাবারও রয়েছে, কিন্তু এই যে পড়ে গেছে। এবার অন্যান্য যে পেরেন্টসগুলো রয়েছে, ওনারা কিন্তু দেখো ওকে ঠোকরে দিয়েছে, ঠোকরে পেছনের যে মানে কি বলবো, একদম অবস্থা খুব খারাপ করে দিয়েছে। তো আজকে এখন মেনলি আমি এই ভিডিওগুলো বানাবো, তো কি করে এই সমস্যাটা হয়, বা এই সমস্যা থেকে কি কি সমাধান হয়, বা কি কি কারণে এই জিনিসগুলো হয়, সেগুলো নিয়ে ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু সময় লাগবে। আর যারা নতুন আমার ভিউয়ার্স দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি জাভার বিষয়ে সাধারণত ভিডিওগুলো, এই পাখিটা অনেকক্ষণ আগেই পড়েছে, কারণ খুব দুর্বল হয়ে গেছে, খুব মানে দেখো নিজের থেকে সোজা হতেও পারছে না, প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, এই যে মেরেছে না, প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। তো আমি এবং আরেকটা জিনিস দেখাই, এই যে ডানাগুলোও সব তুলে নেবে, এই যে ডানা, এই ডানাটার সবগুলো চুল তুলে নেবে, আর খুব দুর্বল হয়ে দু একদিনেই মারা যাবে, অনার স্পটেও ডেট হয়ে যেতে পারে, সাধারণত সঙ্গে সঙ্গেও মারা যেতে পারে। এবং যে হাঁড়িটাতে পড়েছে ওটা ওরই সজাই হাঁড়ি, দেখাচ্ছি আপনাদের, এই যে হাঁড়িটা, এই যে হাঁড়িটা, এই দেখুন সমস্যা বলতে, এই দেখুন এই যে পাখিটার সামনে চলে আসছে না, এই একটা দেখুন পুরো মুখের কাছে চলে আসে, ভেতরে রয়েছে আরও চারটে পাখি, ভেতরে রয়েছে তিনটে পাখি ভেতরে, এটা নিয়ে চারটা, ওইটা নিয়ে পাঁচটা, আমি জানি এটা পাঁচটা বাচ্চা রয়েছে, কারণ এখানে লেখা রয়েছে পাঁচটা বাচ্চা, তাই ভেতরেই অলরেডি। তো এই সামনে যখন চলে আসে, তো যখন মা বাবা এসে এইখানে বসে, তখন ওই পেছনের পাখিগুলো শীঘ্রই খেতে আসে দৌড় মেরে, তো যখন চোঁচা মেরে সামনের দিকে আসে, এই সামনে যে পাখিগুলো বসে থাকে সেগুলোর পেছনে ধাক্কা লেগে ওরা নিচে পড়ে যায়। আরও কয়েকটা কারণ রয়েছে, সেগুলো আমি তোমাদের বলছি, বা এর যে কিছু সমাধান সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। আরও আমি আগে কয়েকটা ভিডিও এর করে দিতে মানে করে রেখেছি, সেগুলোই তোমাদের মধ্যে শেয়ার করছি, কথাগুলো শোনো, এবং ভালো যদি লাগে আমাকে ফলো করতে পারো, বা কোনো ব্যাপারে জানা থাকলে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো এখন বর্তমানে এটাকে কী করবো, ওই ভাঁড়েই আবার দিয়ে দেবো। তো আমি অ্যালোভেরা এনেছি, যারা জানে দেখছেন এটা অ্যালোভেরা, এটা আমার তো একদম কলোনির কাছেই আমি রেখেছি অ্যাভেলেবল। এইটাকে আমি পেছনে এই ডানায় গোটাটাই এইটা একটু দিয়ে দিই, দিলে কী হবে, ঘাটা সহজে শুকিয়ে যাবে, চুলটা আবার ঠিকমতো ওই যে বলে পালকগুলো ভালো করে হয়ে যাবে। বর্তমানে এটা এখন দিয়ে ওইখানে দিয়ে দেবো, বা এর প্রতিকার হিসাবে আমি একটা ভিডিও করে রেখেছি, একটা দুটো ভিডিও তোমাদেরকে দেখ।
বের করানোর পরে দেখুন সেই আবার ওই একটাই যে সমস্যা, মিলগ্রাম তোমরা ভাড়ের ভিতরে দেখতেই পাচ্ছ। মিলগ্রাম কিন্তু বাস্তব এত যে ক্ষতি করে আমি ঠিক এই ব্যাপারটা আগে আমার জানাও ছিল না যে এত ক্ষতি কর। আমি পরে জানলাম, এই প্রথমে যে আমি ভিডিওটা দেখেছি যে বাচ্চারা নিচে পড়ে গেছে, তো ওইটা আমি একদিন পরে যেহেতু ভিডিওটা বানাচ্ছি তো দেখছি যে পরের দিনে সকালবেলা গিয়ে দেখছি ওই বাচ্চারা আবার নিচে পড়ে আছে। আমি আবার ভাবলাম এই সমস্যাটা হচ্ছে কেন, ভাঁড় তো বেশি নেস্টিংও নেই, বড় ভাঁড়। আমি ভাঁড়টা পেরে খুলে দেখছি যে ওরও ভেতরে মানে কি বলা যায় মিলবাম আছে, আর যেহেতু ওর পেছনটা ঘা হয়ে গেছে তো যার জন্য মানে ওকে ওর ঘায়ে ওরা প্রথমে অ্যাটেক করছে, মানে ঘা যখন খাচ্ছে ও তখন ওখানে থাকতে পারছে না, ও নিজে থেকে পড়ে যাচ্ছে। আর ওই যে বাচ্চাগুলো মুখের সামনে এসে বসেছে আমি প্রথমে দেখিয়েছি, ওরও একটা সমস্যা হতে পারে। আমি যেটা বলছি সেটাও ঠিক, বা মিলবাম অ্যাটেক করলে বাস্তব এতে খুব সমস্যা হয়, বা মিলবামের ভিডিও তো আমি দিয়ে রেখেছি অলরেডি। আর এই দেখুন আমি কিন্তু ভাঁড়টা খালি করে নেবো, প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখলে ভাঁড়টাকে খালি করে আবার নতুন করে ভালো করে নেস্টিং, পারলে আপনি নতুন নেস্টিং দিতে পারেন, নাহলে ওই নেস্টিংটাকে ভালো করে ঝেড়ে নেবেন, ঝেড়ে যদি শুকনো হয় ওইটাকে আবার দিয়ে দিবেন, দিয়ে বাচ্চাগুলোকে ভালো করে সাইজ করে দেবেন। আরও একটা সমস্যা হয়, সেটা আমি তোমাদেরকে বলছি, আরও একটা নয় বেশ কয়েকটা সমস্যা থাকে। তো এইটা একটা হলো যে ভাঁড় বিশেষ করে খালি করতে হবে, ভাঁড়ের ভিতরে যেন কোনো পোকা টোকা না থাকে, শুধু মিলবাম নয় আরও যদি অন্যান্য কোনো পোকা থাকে সেও সমস্যা করতে পারে। তোমাকে সব থেকে প্রথম যেন ভাঁড়ের ভিতরে কোনো পোকা না থাকে, ফার্স্ট বিটের পরে হোক বা সেকেন্ড বিট করানো মানে তোমাকে পুরো ভাঁড় খালি করে দেওয়াই ভালো। সেকেন্ড বিট যখন হয়ে গেছে, বাচ্চা ভাঁড় থেকে বেরিয়ে গেছে, পুরো নেস্টিংটাই চেঞ্জ করে দিলে এই মনে সুবিধা হয়। এটাই আমিও করি এইভাবে, আগে আমি এরকম পুরো করতাম না, এখন দেখছি যে আমাকে সেকেন্ড মিনিটের পর খালি করতে হচ্ছে, আমি খালিও করে দিয়েছি অনেকবার। আর আর একটা যে কারণ আছে সেটা আমি ভিডিওতে তোমাদেরকে মানে আর অন্য কিছু বলবো না, যে এটা যেহেতু আমার কলোনি, কলোনিতে কি হয় আরও অনেক বেবিগুলো যারা উঠতে পারে তারা অনেক সময় চলে যায় এদের ভেতরে গিয়ে, ওরাই মানে এমন অত্যাচার করে, এরা ওদের অত্যাচারের জন্য এরা পড়ে যায় ওখানে ভিতরে গিয়ে ঝাঁকাঝাঁকি করে ঠাঠালি করে। ওদেরও ওই কি ঠান্ডার মৌসুম, ওরা একটু গরম খোঁজে, আর ওই গরম খুঁজতে গিয়ে ওরা একটু ভালো জায়গা, বড় তো চালাক, জায়গা খোঁজাখুঁজি করে এরা তখন এই ছোটোগুলো সামনের দিকে চলে আসে, এর কারণেও পড়ে যায়। তবে সময় মতো বাচ্চাগুলোকে ধরে কিন্তু তুলে দিতে হবে, যদি না তুলে দেন তাহলে কিন্তু ওই বাচ্চাটাকে কিন্তু অন্য পাখি মেরে দিই। এখন করার ভিডিও এই পর্যন্ত, আবার একটা অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে।